গরম থেকে মুক্তি পাওয়ার জন্য দুধি দুধির শরবত। দুধির শরবত এখন সারা বিশ্বের মানুষ খায়, বলে যে এনি কার্ডস এন্টি ক্যান্সার, দুধি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না। লিকুইড স্যুপ এবং জুস এবং যত ধরনের শরবত আছে, ইভেন কি আপনি গাজরের শরবত করে খেতে পারেন, পালং শাকের শরবত করে খেতে পারেন, আপনি ডাবের পানির সাথে দধি মিক্স করে দিয়ে খেতে পারেন। দধি ভিতরে একটা কোল্ড কোল্ড ভাব আছে, দধির ভিতরে একটা কোল্ড ঠান্ডার ভাব আছে। এই ঠান্ডার ভাবটা নিতে হলে আপনাকে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাকে অনেক অনেক দধি খেতে হবে। সব জিনিসের সাথে দধি খেতে পারেন। আপনি যদি ধরেন এক কেজি আমের সাথে এক কেজি দধি মিক্স করে সেটাকে আম দধি করে নেন, সেটাও কিন্তু খুব ভালো টেস্ট হবে, গুণও অনেক বেশি পাবেন, প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকবে, শরীরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করবে, চুল পড়া বন্ধ করবে, সর্বরকম স্কিন ডিজের জন্য কাজ করবে। আমরা যেরকম উত্তরপ্রদেশের মানুষরা সব জিনিসের সাথে দধি মিলিয়ে মিলিয়ে দধি খান, যারা দধি মিলিয়ে মিলিয়ে সব খাবার খান, ভাতের সাথে, রুটির সাথে, জাউয়ের সাথে, খিচুড়ির সাথে, যে কোনো মাছের সাথে একটু দধি উত্তরপ্রদেশের মানুষ দেয়, দেখা যায় যে তাদের খাদ্যাভ্যাসটা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পায়। যে কোনো ধরনের মিষ্টির সাথে একটু দধি মিক্স করে করে আপনি খেতে পারেন। দধির সাথে আবার একটু অলিভ অয়েল দিলে আপনার স্টোমাকের যে সমস্যাটা থাকবে না, স্টোমাকের যত ধরনের গ্যাস্ট্রিক আলসার যেটা আমাদের দেশে অহরহ হয়, বেশি বেশি হয়, গরমের দিনে বেশি হয়, এই ঋতুতে বেশি হচ্ছে, আপনারা সেখানেও কিন্তু দধির ভূমিকা রাখতে পারেন। অস্বাভাবিক গরম, রোডে ঘাটে ঘরে কোথাও শান্তি নেই, হাসপাস গরমে আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ দিয়েছে তরমুজ। তরমুজ যেরকম দেখতে ভিতরে লাল সেরকম ঠান্ডা, সেরকম মানুষ খাওয়ার পরে স্টমাককে ঠান্ডা রাখে। এই তরমুজ আমাদের এই গরমের জন্য একটা রহমত স্বরূপ। এছাড়াও এখন আসছে এই ঋতুতে আম, অজস্র আম বাজারে আসছে, আমও কিন্তু একটা ঠান্ডা, অনেক তরল, অনেক সুন্দর, অনেক ফ্লেভার, অনেক মিষ্টি। তবে যাদের ডায়াবেটিস আছে তারা খুব পরিমাণ মতো অল্প অল্প করে আম খাবেন। আম আমাদের একটা বিরাট সম্পদ, সারা বাংলাদেশে সুমিষ্ট আমই ভরে গেছে। আম আমরা দিনের রাতে 24 ঘন্টায় আম খেতে পারি। যারা আম খাবেন, গোসলের পরে যদি আপনি আম খান তাহলে পরে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। সবসময় খেয়াল রাখবেন যে দিনে 2-3 বার যদি আপনি গোসল করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার হবে, এই গরমে থেকে আপনি মুক্তি পাবেন। আর এই গরমে সবচেয়ে বেশি খেতে হবে লিকুইড জিনিস। লিকুইড বলতে আমি বুঝাবো পানি, শরবত, ডাবের পানি, যে কোনো ধরনের জুস। তবে যত বেশি তিতা স্বাদ আছে সেই জুসটা আমাদের বেশি কাজ করবে। যেরকম আমরা যদি একটু চিরতা পাতা ভিজিয়ে খাই, আমরা যদি একটু নিম পাতা ভিজিয়ে খাই, বা যে কোনো সবুজ পাতা ভর্তা করে খাই, আমরা যদি যে কোনো ধরনের শাকসবজি ফলমূল বেশি করে খাই, আমরা যদি এই গরম থেকে বাঁচার জন্য একটু লাউ বেশি করে খাই, লাউটা চোখলা সহ খেলে বেশি উপকার হবে। আমরা যদি একটু পেঁপে খাই, পেঁপেটা চোখলা সহ কাবার সহ খেত, জন্ডিসের একটা মহা ঔষধ, বি ভাইরাসের মহা ঔষধ, পেঁপের বাকলের নিচের দুধের মতো যে ল্যাটেক্সটা, এটা একটা মহা ঔষধ। আমলকি, হর্তুকি, বহেরা, এই আমলকি, হর্তুকি, বহেরাকে বলা হয় ত্রিফলা। এরকম 60 ধরনের ত্রিফলা আছে, যেরকম দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কী, হিং, জবক্কর, এরকম যে ত্রিরত্ন, যেগুলি ত্রিতে যেগুলোর মিল হয়েছে, এগুলো আমাদের দেশে অজস্র আছে। হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, পাকঘরে মায়ের কাছে গেলে পাওয়া যায়, ভাবির কাছে গেলে পাওয়া যায়, বোনের কাছে গেলে পাওয়া যায়, স্ত্রীর কাছে গেলে পাওয়া যায়। সেইখানে আমাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে, বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি আমাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টিরও 5000 বছর আগে আল্লাহ তাআলা এই শাক সবজি মশলা এগুলি পাঠিয়ে দিয়েছেন। একটি গাছের
ফল মূল কাণ্ড শিকড় ছাল সব কিছুই আল্লাহ তাআলা ওষুধ হিসাবে মানুষের জন্য পাঠাইছে। আপনি বাড়ির ধারে দেখেন একটা সজনা গাছ, কত সহজ গাছ, যে কোনো ঋতুতে 365 দিন আপনি দুইটা সজনা গাছের ডালা ভেঙে বাড়ির একটা ফুলের টপের ভিতরে করে ঘরে রাখেন, কয়েকদিন পরেই দেখবেন সেই লতাটা বেঁচে গেছে। ওই যে সজনা গাছটি, এই সজনা